হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আর আজকে আমরা সারা রাত কলকাতাতে কাটিয়ে দিলাম। দেখুন এদিকটা সুন্দর একটা পরিবেশ। এখন আমি সকাল হয়ে গেছি, উঠে পড়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এই দেখুন একজন ঘুমাচ্ছে এখন, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমি কিন্তু উঠে পড়েছি, চলুন আপনাদের বাইরেটা দেখাই। আগে লাইটগুলো অফ করে দিই, দেখতে পাচ্ছেন বন্ধুরা। চলুন তাহলে আমি লাইটগুলো অফ করে দিই। বন্ধুরা, আমার কিন্তু লাইট অফ করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বিছানার অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে। সকালবেলা উঠে পড়েছি আমি, দেখতে পাচ্ছেন ওখানে টিভির সমস্ত সেটিং রয়েছে। আমরা রাত্রে টিভি দেখছিলাম। দেখুন বন্ধুরা, এখানে একটা সুন্দর ডাইনিং টেবিল আছে খাবার খাওয়ার জন্য। আর এদিকটা থেকে দেখুন সূর্যের সুন্দর মৃদু আলো কিন্তু জানলা দিয়ে বাড়ির ভেতরে ঢুকছে। দেখুন বন্ধুরা, বাইরে বড় বড় অট্টালিকা জানলা দিয়ে দেখা যাচ্ছে। দেখুন দূরে একটা কত উঁচু বিল্ডিং দাঁড়িয়ে আছে সোজা, আরো বড় বড় বিল্ডিং ওদিকে আছে। এটা কলকাতা শহর, কলকাতা জেগে উঠে সকালের তাদের সঙ্গে সঙ্গে গাড়ি ঘোড়ার চাপ, যে যার কাজে লেগে পড়েছে এবং গাড়ি ঘোড়ার আওয়াজ শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন সব ছোটাছুটি করছে, দেখুন সামনে এইভাবে গাড়িগুলো কত সুন্দর চলতে থাকবে। টবে লাগিয়ে রেখেছে, আপনাদেরকে অনেক গ্রামের ভিডিও আমি দেখেছি, গ্রামের মানুষের চলাফেরার দৃষ্টি কেমন হয় সেটাও তুলে ধরেছি। গ্রামের মানুষের অন্য ধরনের জীবন এবং শহরের মানুষের একটি অন্য ধরনের জীবন মাথার উপরে উঠে পড়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তবুও কলকাতা এখনো এখনো কিন্তু অর্ধেক মানুষ ওঠে নিপ, এখন বাজে সাতটা, এখনো কিন্তু অনেক ওঠেনি, এখনো বাড়ির দরজা জানালা সবই বন্ধ। আমি যেহেতু গ্রামের ছেলে তাই উঠে পড়েছি অনেক সকালে। দেখতে পাচ্ছেন এখানে একটা টেলিফোন, দেখুন কেমন আওয়াজ হচ্ছে। এখানে একটা খাবার মেনু দেওয়া আছে, আপনি অর্ডার করতে পারেন এখান দিয়ে। এখানে কিছু আপনার আসবাবপত্র যদি রাখতে পারেন, এই যেমন আসবাব জামা কাপড়, ব্যাগ, এসব লাগেজগুলো এখানে রাখার জন্য দিয়েছে। এখানে একটা আর ওদিকে একটা আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। সুন্দর একটা রুম কিন্তু আমাদেরকে শেয়ার করেছে। বন্ধুরা এখন আমরা আর কথা না বাড়িয়ে চলুন রাস্তায় দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, চলুন বন্ধুরা। বন্ধুরা দেখতে পাচ্ছেন
আমরা কিন্তু এখন চলে যাচ্ছি আমাদের কাজের দিকে, কাজের কাজ যেখানে করবো সেখানে আমরা চলে যাচ্ছি। এখন আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি, আমরা রাস্তায় আছি, ঘুরতে পারছি। আমরা এখন যাচ্ছি সামনের দিকে, চলুন বন্ধুরা। যাই হোক, আরো এগিয়ে যাওয়া। দেখতে পাচ্ছেন বাড়িগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর এখানে জলটা কত নোংরা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ড্রেনের জল প্রচুর নোংরা। যেহেতু এটা শহর এলাকা, পৌরসভা এলাকা, তার কারণে কিন্তু এখানকার জল খুবই নোংরা। দেখতে পাচ্ছেন গ্রামের মতো কিন্তু এক মোটেই নয়। বন্ধুরা, যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হলো একদম সকালের ছবি কলকাতার। দেখতে পাচ্ছেন সব দাঁড়িয়ে আছে গাড়িগুলো। এই কি হলো গো, আমরা কিছু একটু খেয়ে নেবো, তারপরে এখান দিয়ে যাবো। দেখতে পাচ্ছেন সব কাজ। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ট্রেনিং কিন্তু শুরু হয়ে গেছে। আমরা সেখানে বসে আছি, লেকচার দিচ্ছেন, দেখতে পাচ্ছেন আপনারা। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা ঠিক মতো করতে পারছি না, কারণ এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তবুও আমি করছি আপনাদের জন্য। দেখতে পাচ্ছেন সবাই মনোযোগ সহকারে সেই লেকচার শুনছেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আরও দেখা হবে আপনাদের সঙ্গে অন্য একটি নতুন ইনফরমেটিভ এবং রোমাঞ্চকর ভিডিওতে। বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার চ্যানেলটাকে, চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন, আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল করে দেবেন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা, বাই বাই।